ঘটনা বারবার চিপিয়া করেছে আমাদের হযরতে দুরু মহারানা বলেন বাচ্চা যখন শিশু ছিল আমি মুহাম্মাদকে আমার বড় আদর যত্ন করে রাখতাম কখনো একা ছাড়তাম না অন্য অন্য বাচ্চারা এসে আমি হালিমা যাত্রা করত মুহাম্মাদ আমাদের সঙ্গে দেন আমরা একসাথে খেলা করতে যাব অনেক আবদারের পরে আমি যখন মুহাম্মাদকে ছেড়ে দিই বাচ্চারা সঙ্গে মুহাম্মাদ বাচ্চারা সঙ্গে যায় এই যুবকেরা আল্লাহ নবী বাচ্চাদের সঙ্গে যায় ঠিকই বাচ্চারা খেলাধুলা করতো আল্লাহ নবী কিন্তু খেলাধুলা করতো না নবী আমার দুনিয়া জমিনে খেলাধুলা করতে আসে রে নবী আমার দুনিয়া জমিনে এসেছে ও মানুষগুলোকে মাছ বানিয়ে জান্নাতি তৈরি করা তাই নবী পাহাড়ের ধারে বসে বসে সবসময় চিন্তায় থাকতেন ছোটবেলা থেকে কি করে মানুষগুলোকে এই নোংরা রাস্তা থেকে বাঁচানো যায় কি করে এই মুসিবত থেকে বাঁচানো যায় কি করে এই পাপ রাস্তা থেকে বাঁচানো যায় আল্লাহ নবীর দুনিয়া বাসাবি বললে ঘরে গেলে আমার রাজানি মা বলতে লাগলেন আমি বাচ্চা মুহাম্মাদের চোখে পানি দেখলাম যেমন কাদার পরে চোখটাকে মুছে নিবা পর হালকার পানি লেগে থাকে ওই রকম পানি লেগে আছে আমি বাচ্চা মুহাম্মাদের চোখে পানি দেখতে পেলাম আমি কিছুই বললাম না তারপরে দিন আসলো আবার পানি দেখতে পেলাম আমি কিছুই বললাম না তারপরে দিন আবার আসলো আমি পানি দেখতে পেলাম কিছুই বললাম না চতুর্থ দিনে যখন আসলো মুহাম্মাদের চোখে পানি দেখতে আমার কৌতূহল আমি জানতে চাইলাম হে বাবা ছেলে পরপর তিন দিন তোমার চোখে পানি দেখলাম আর তোমার চোখে পানি না বাচ্চারা কি তোমার সঙ্গে ঝগড়া করেছে কোনো খারাপ ব্যবহার করেছে আম্মা দাদা তোমাকে বলেছিলেন না বাচ্চারা আমাকে মহব্বত করে ভালোবাসে সবাই আমার সঙ্গে প্রিয়ার করে কিন্তু আমি তারা আমার সঙ্গে কষ্ট দেয়নি ব্যথা দেয়নি হে বাবা তাহলে তুমি কেন কেঁদেছিলে আল্লাহ নবী শিশু বেলায় বলেছিলেন মা আপনি যখন জানতে চাইছেন বলি মা আমি যখন পাহাড়ের ধারে বসেছিলাম অন্য অন্য বাচ্চারা খেলতেছিল আমি তো তাদের সঙ্গে খেলি না কারণ দুনিয়া জমিনে খেলতে আসি না শুধু হালিমা বলে আমি অবাক হয়ে শুনছি আমি বুঝেছিলাম বাচ্চারা বড় নিয়ামত না কিন্তু আখেরি নবী বলে এটা হালিমা জানতাম না তখনো আমি আমার বাচ্চা মুহাম্মাদ বলতে লাগলো ওই সময় আমার পাশুন থেকে সালাম আসলো অনেক বড় কথা আল্লাহ ফারিস্তা দ্বারা ছিল আল্লাহ ফারিস্তা আমাকে ঘিরে নূরের কালাতে ছায়া করে আমার মুখে ছিল আর বলতে ছিল আপনার একদম উম্মা বাম্মা দিরা দুনিয়া ছেড়ে অন্যায় পাপ করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে করে দেবে এই কথাটা আমাকে তারা দোয়া চাইতে বললো আমি দোয়া চাইতে লাগলাম তারা আমি রাম বলতে লাগলো আমি দোয়া চাওয়ার সময় আমার মা বাম্মাদির জন্য কাঁদতে লাগলাম একদিন যায় দুদিন যায় তিন দিনে ফিরে আওয়াজ এসে যায় ফেরেশতা জানিয়ে দেয় যে আমার আমার উম্মা বাম্মাদির মরণ করবে তওবা আল্লাহ জমির আসমান পরিমাণ যদি গুনাহ করে থাকে আমার আল্লাহ মাফ করে দেবে সেই জন্যে আমি উম্মতের নাজাতের জন্য কান্দতাম শিশুবেলায় নবী নবী ছিলেন তো নাকি গো শিশুবেলা থেকে নবী কাঁদছে আর আজকে আমরা সেই মানবতার নবীর বিরুদ্ধে দুপায়ে পশুগুলো বা আঘাত দিচ্ছে আমরা কিছু করতে পারছি না
জীবন রাখার থেকে মরে যাওয়া ভালো। অতএব পরিকল্পনা পরিকল্পনা করুন কি করে উপায় পশুগুলোকে উপযুক্ত জবাব দেওয়া যায়। আমার ছোট চিন্তা, আমার ছোট ভাবনা, যে আগামী দিন বাংলার আগে যেন কোন এই অবৈধ সন্তান পশু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পুরো মানুষ জাতির জন্য তিনি মডেল হয়ে এসেছে, সেই মহান শিক্ষক, সেই মহান দোনো জাহানের বাসাই যিনাকে মহান দুষ্ট আল্লাহ দিয়েছে, তিনার স্থানে কেউ গুস্তাখি করলে তার শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়। এই আইনি পাওয়ার, এই ঐক্য, এই ইউনিটি আমাদের করতে যদি চান তাহলে আমি যে পদক্ষেপে চলছি আমার সাথে সাথ দিয়ে এটা আপনাদের ইমানি দায়িত্ব মনে করি। কেন আমরা যাই করি নাই করি আমাদেরকে মনে রাখতে হবে মৃত্যুর পরে কিন্তু একটা জায়গা আছে, ময়দানে মাহশর, ওই দিনে কাউকে পাওয়া যাবে না, কাউকে পাওয়া যাবে না। দুনিয়ার জমিনে যাদের জন্য কথা বলো, দুনিয়ার জমিনে যাদের জন্য লড়াই করো, দুনিয়ার জমিনে যাদের জন্য গুলি খাও, দুনিয়ার জমিনে যাদের জন্য বোম খাও, দুনিয়ার জমিনে যাদের জন্য ভাই ভাইকে মারো, দুনিয়ার জমিনে যাদের জন্য কলেমা পড়ো কলেমা পড়োকে মারো, এ মারাই ভুলে যায় মনে রেখে দিও ময়দানে মাহশরে, তারে কাউকে তোমরা পাবে না তোমাদের কাতারে, কারণ তারা তোমরা পাবে না, কিন্তু মনে রেখে দিও ওই ময়দানে মাহশরে তারা তোমাদের কোন কাজে লাগবে না। আসলে তোমাদেরকে বুঝায় চিনারা চলবে না। বর্তমান সূর্যের এক গুণ তাপ, এই তাপে সহ্য করতে পারছি না, সেই দিন মরণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, ওই তাপ পরিবর্তন না হয় মনে রেখে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাদেরকে ধরবো বলে দিয়ে গেলাম যে আমি ডেকেছিলাম এইগুলোকে।
এগুলোকে ডেকেছিলাম, এরা সেই কাফের জালিম মুনাফিকদের দালালি করেছিল। আমার কথা শুনলে আমার আলহামদুলিল্লাহ রাস্তা, আমি মনে করি আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি আমার দিক দিয়ে ক্লিয়ার, আমি আমার দিক দিয়ে ক্লিয়ার। একটা কি ফিল্ম বেরিয়েছিল, সেই ফিল্মে একটা কাল্পনিক কাহিনী যেটা বাস্তব কোনো ইতিহাস নাই, একটা নারীর রোল করেছিল সেখানে। আমি জানি কোন ধর্মের উপর আঘাত দিয়ে আমাকে বলে বুঝাতে চাইছি, কমসে কম কয়েক হাজার কোটি টাকা ভারতের সম্পদকে তারা তছনছ করে দিয়েছে। একটা কারণ, আমি কোনো মামলা বা সেরকম কোনো রিপোর্ট সেরকম কোনো কেস খবর সূত্রে পাওয়া যাচ্ছে না। কেন? তাদের মাথার উপরে তাদের বাপেরা রাজ ক্ষমতায় বসে আছে। আমরা কিচ্ছু করব না, শুধু নাম বলবো, এই অপমান মানছি না, মানবো না। কিছুক্ষণের জন্য হয়তো রাস্তায় গাড়িটা আটকে যাবে, কারো গাড়ি ভাঙাও হবে না। বাস আমাদের মুসলিম সুরাতেই বললাম কিছু অবৈধ সন্তান আছে, তারাই আইয়াতে থেকে ভিডিও করে যে দেদে ভাই দাদা কে কে আছে, মেন মেন পান্ডা গুলো কে কে আছে। এই উত্তর ২৪ পরগনার কথা, দক্ষিণ ২৪ পরগনায় গত কয়েকদিন আগে ভাঙরে কিছু সন্ত্রাস টিএমসি পার্টি আমার ছেলেগুলোকে, দাদাগুলোকে, সসরার মুড়িগুলোকে, বাচ্চাগুলোকে, মহিলাগুলো পর্যন্ত মারছে। যারা মারছে তাদের নামে ছেলে কেস করেছে, তাদের কোনো অ্যারেস্ট করা বা ধরা তাদের নামে কোনো কেস হলো না। কেস করেছে, বিকার হয়ে গেল, কেন চার্জশিট কোনো বড় রিপোর্ট কিচ্ছু দিচ্ছে না। ওজন যখন পুলিশের ভূমিকা জিরো, তখন বাঁচা দানে গণতন্ত্রের পক্ষীরা এরা লোকটা যেই বলব করলো, বাস বাস মাথা 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 দেখে দুশো জনের নামে কেস। শুনছেন ভাই ভাই, সেই দুশো জনের বাড়িতে যাদের নামে আমরা কেস করেছি, যারা মেরেছে তাকে গাড়ি বসে পুলিশ সেই দুশো জনের বাড়িতে হানা দিচ্ছে। ভাবুন, সে জানে যে সন্ত্রাস গণতন্ত্র হত্যা করছে, নারীদের যে হাত দিয়েছে, মানুষের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। কে কাকে ভালোবাসবে এটা তো একটা স্বাধীনতা নাকি ভাই? আজকে গ্রামে কিছু লোক আছে যারা মমতাকে ভালোবাসে, আমি তাকে পিটিআর বলি, মমতাকে ভালোবাসতে পারবে না, এটা গণতন্ত্র হত্যা করা, ভালোবাসতে পারে? ঠিক তেমনি কিছু মানুষ আছে যে পুরপুরা শরীফের মুজাদ্দে জামানের মুখের দিকে চেয়ে আমাকে ভালোবাসে, তাহলে আমার ভালোবাসার মানুষকে যদি আমি অত্যাচার করা হয় এটা তো গণতন্ত্র হত্যা করা। তাদের নামে কেশ হলো কিচ্ছু হলো না, উপরন্ত বাঁচার জন্য রাস্তায় নামলো এদের ঘরে আবার পুলিশ তুলে জেলে দিচ্ছে। এখনো কি আপনারা বলতে পারলেন না যে নিজেদের রাজ ক্ষমতা না থাকার জন্য এই বিপদ? বাবরি মসজিদ শহীদ করে দিল তারা, সেই মসজিদে দেখায় জোর করে সন্ত্রাস করে দেশের আইনকে চুপচাপে তুলে দিয়ে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে তারা সেখানে জোর করে মন্দির তো নয় মন্দিরের নামে ভোট বারবার ষড়যন্ত্র করলো, সেখানে তাদের নামে কিছু হয়নি, কিন্তু ওই বাবার বিষয়ে যে মুখ খুলবে দেখা যাবে তাকে তুলে দিল জেলে। কেন? যারা গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধান হত্যা করছে, তাদের হাতে রাজ ক্ষমতা আছে। যারা গণতন্ত্রকে বাঁচাতে চায়, রাজ ক্ষমতাকে দুর্নীতি মুক্ত করতে চায়, তাদের হাতে রাজ ক্ষমতা নাই। এখন কি আপনারা বুঝতে পারছেন না? যা পূজাবা ২০১৬ থেকে বুঝিয়ে দিয়েছি আর বেশি কিছু বলতে পারবো না। যদি ভালো মনে হয় ২১ আগে আমার হুকুমটা মেনে আমার কাজটা করে দেখাও, যতদিন বাঁচবো একটা বট গাছ যেভাবে ছায়া দেয়, উদাহরণস্বরূপ বলছি, একটা মা একটা বাপ যেভাবে সন্তানের
আগলে রাখে সন্তান হিসাবে, যখন সন্তান বড় হয়ে যায় তখন সন্তান বাপ মায়ের আমি নব কথা দিয়ে গেলাম। কিন্তু আমার যে চাওয়াটা আগে সেই চাওয়াটা পূরণ করতে হবে। কেন আমি অনেক অঙ্কগুরু দেখে নিয়েছি ভাই, আমি বিগত দিনের ইতিহাস খুলেছি, 73 বছরের ইতিহাস দেখেছি, তার আগের ইতিহাস দেখেছি, বড় 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 ইমাম ওলি পীর পয়গম্বর বড় বড় রাজা মহারাজা সারা দিন আইবি থেকে শুরু করে হাফেজ তিতুমির থেকে শুরু করে টিপু সুলতান থেকে শুরু করে এভাবে প্রতিটা মহা মহান ব্যক্তিদের জীবন আদর্শ দেখে আমি যতটুকু বলবো করতে পেরেছি। দালালি বন্ধ করে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, এটা আমার ব্রেনে এসেছে। যদি আমার ব্রেনের সঙ্গে আপনার পথের মিল খায় কারোর সঙ্গে তর্কে যাবে না, কারোর সঙ্গে কথা ডিভাইডে যাবে না, কোন বক্তা কোন পীর সাহেব কোন মাওলানা সাহেব কোন মুফতি সাহেব কোন মুবাল্লিগ সাহেব আমার সঙ্গে কার কথার মিল খাবে কারোর সঙ্গে তর্কে যাবেন না আর তার কাছেও যাবেন না, তার থেকে দূরে সরে যাবেন। যে নিজের জায়গায় চুপচাপ বসে থেকে আগে কাজটা কমপ্লিট করে দেন, কথা কিছু বুঝাতে পারে পারি তর্কে যাবার সময় নেই এখন, কারণ আপনাকে তর্কে ফেলে জড়াতে চাইছে, আপনার মাইন্ডটাকে অন্যদিকে ডিভাইড করতে চাইছে। আপনি কোন দিকে ডাইভার্ট হবেন না, আপনাকে যে মিশন যে কাজ দেওয়া হয়েছে, সন্তান হিসেবে বাপের কাছে অনুরোধ করেছি, সন্তান হিসেবে মায়ের কাছে অনুরোধ করেছি, পীর ভাই হিসেবে পীর ভাই যুবক যুবতীদেরকে হুকুম করেছি, তোর পীরের বাচ্চা আমি হুকুম করছি 2021 আমার মাথায় এটা চলবে। এটা কাদের জন্য? যুবক যুবতী, কারণ আমার পীর ভাই আর বাপ মায়ের জন্য হুকুম নয় অনুরোধ করছি, একবার বাচ্চার কথা শুনেন। একটা কার্টুন তৈরি করলো ফ্রান্সে, ওরা জানে যখনই করা হবে মহামহা রসুল কে এরা জানে থেকে বেশি ভালোবাসে, সঙ্গে সঙ্গে এরা একটা অ্যাটাক করবে, যখনই অ্যাটাক করবে ওই সুযোগ ওই বাহানায় টোটাল মসজিদ মাদ্রাসা টোটাল ফ্রান্সে বন্ধ করে দিয়েছে। আপনারা খবর টোটাল কাল আলাম বাংলাতে কাল আমার বাংলাতে একদল অশুভ শক্তি বাংলায় আসার স্বার্থে কিছু ইসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নোংরা 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 কার্টুন ছাড়বে, ফিল্ম ছাড়বে। আমি বলে যাচ্ছি ভোটের আগে, কিন্তু আপনারা যে পদতে ভুললেন কি হবে? আপনারা নিজেরাও জীবনের মতো এই বাংলায় আপনাদের নাম নিশানাকে মিশিয়ে দেবে, বারবার বাহুদ প্রশাসনে বিরোধী করেও যাবে, আপনারা কিছু করতে পারবেন না। তাই আমি বলেছি ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তাকে চিনুন, তাকে চিনে রাখুন, 6-7 মাস বুকে পাথর দিয়ে চেপে রাখুন কষ্টটাকে, হেক্কো থেকে বলা হয় ইসলামে এটা শিখিয়েছে। কিন্তু এই কথা বলাতে কিছু আবার বালা বক্তা এই কথাটাকে নিয়ে আবার সমাজে বলছে উনি নবী হয়ে যাবে না পার্টি পার্টি করবে। দেখুন দেখুন কোথা চিন্তা এরে, তো কটা সমস্যা সমাধানের কথা বলবো, কটা কথা থেকে যাব, তেই কোনো তারা বলে কিন্তু আমার ব্রেনটাকে ডাইভার্ট করতে চাইছে যাতে আমি তার পিছনে পড়ে যাই। ওরম ছোট খাটো ফেটি কুত্তার পিছনে পড়ার সময় আমার নেই, কথা বুঝা আসছে না? আমার সময় এখন মিশন টার্গেট 21-এর রাত ক্ষমতা বাংলাকে দুর্নীতি মুক্ত করে তোলা, কোন রকম কারো উপরে আঘাত কারো অধিকারকে কাড়া, বাবা দেশের সংবিধান বলেছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না, আমরা যেমন কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মের উপরে আঘাত দিই না, তথাপিও আমরা অতটুকু বুঝে নিতে চাই যে আমার ধর্ম আমার মসজিদ আমার মাস আমার মরা, কেউ কেউ তখন বলতে না পারে মসজিদে সন্ত্রাস হয় যখনই বলবেন না চুপচে কাটাটা ক্ষমতা আছে এই আছে। কিন্তু তার জন্য যতক্ষণ
আপনারা রাজ ক্ষমতা দখল করতে পারবেন ততক্ষণ আপনি করতে পারবেন না। তাতে আপনি 9 কোটি থাকেন আর 10 কোটি থাকেন, রাজ ক্ষমতা না থাকলে আপনি করতে পারবেন না। দেখছেন না যে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ফাঁসিয়ে দেবে, অন্য কোন জায়গায় কিছু হবে, আপনাকে এখানে টার্গেট ছিল সেই কেস আপনাকে জড়িয়ে দিয়ে দেবে। এই কথা বুঝছেন? বহু কষ্ট, বহু ব্যথা, বহু টেনশন, বহু চাপ মাথায় ঘুরছি। আমার যারা খুব ক্লোজ, যারা সাথে মেশে, তারা আমাকে বলে যে আপনি কি করে বেঁচে আছেন। সত্যি আমি কি করে বেঁচে আছি? আমি কখনো কখনো ভাবি যে আমি কি করে বেঁচে আছি। এত চিন্তা, এত ব্যথা, এত কষ্ট, এত আঘাত চারিদিক দিয়ে যে কি করে আমি বেঁচে আছি। তখন বুঝি যাহারে আমার সবকিছুটা যিনি তৈরি করেছে সে সবার থেকে ক্ষমতাবান, তাই তিনি আমায় ঠিক রেখেছে, আলহামদুলিল্লাহ। হায় তাই আমি বলে যাই আমার মাথা যে বাপের মতে মিল খাবে, আমার মাথা যে মায়ের মতে মিল খাবে, আমার মাথা যে ভাইয়ের অন্তরে লাগবে, যে বোনের অন্তরে লাগবে, তিনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনারা শান্ত প্রিয় ভাবে চুপচাপ ভাবে কাজ নিন, চুপচাপ থাকুন, অপেক্ষা ছ-সাত মাস আগে নিজের বাড়ির ভিতটাকে ঠিক করুন। যে ভুলটা 73 বছর ধরে আপনারা করেছেন, আপনাদের কিছু মাথায় থেকে কিছু লোকের আপনাদের ঘরে পড়িয়েছে, সেই ভুল থেকে আপনারা আগে উদ্ধার হন, সেই উদ্ধার হয়ে তারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সংবিধান বিরোধী যে করবে, ইসলাম বিরোধী যে করবে, তাকে আমরা উপযুক্ত ব্যবস্থা করব। দেশ আর ইসলাম এই দুটোর বিরোধী কারীকে আমরা কখনোই মাফ করব না। আমার কথা একমত নাকি? যদি একমত হন তাহলে আপনাদের ঘরে দেশ বাঁচাবার স্বার্থে এবং নিজের ধর্মীয় স্বাধীনতার স্বার্থে আপনাকে এক হতে হবে। এখন কেউ যদি বলে আপনি রাজনীতি করতে ধর্মের কথা রাজনীতি ধর্মীয় সুশ্রী দিচ্ছেন কেন, তাকে বলবো যে ভাই তুমি যদি অজানা হও আসো জানাই, আর যদি দালালি করো তাহলে আগে যে বলবি যাও বিজেপি কে, আগে যে বলবি যাও টিএমসি কে, আগে যে বলবি যাও এ দেখো কেন এরা ইংরেজের পয়সা দিয়েছিল কিছু না দিয়ে, কেন এরা গায়ের ইসলাম ভাইদের অনুষ্ঠানে 50,000 দিল, কেন ধর্মের সুশ্রী ইরা দিল, আগে এদেরকে জিজ্ঞেস করো। কথা বুঝছেন না? ঈদের সময় জিরো মার্কেটিং করবে আর করবে জিরো, তখন কিছু পয়সা দিল না। আমি জানি আমার ধর্মীয় কাজে লাগবে না, তথাপি আমার কমের মধ্যে ফুটপাতে পড়ে থাকা গরিব মানুষটাকে ওই টাকাটা দিতে পারব, তার আহারের জন্য, তার বাড়ির জন্য, তার চিকিৎসার জন্য হেল্প করতে পারতাম। কথা বুঝছেন না? বলেন। আবার কিছু লোক হয়তো ফতোয়া দেবে, ওটা ওদের সঙ্গে চলবে না, যে ফতোয়া দেবে ও জাহিদ কে দিয়ে সত্যি কবার গরিবকে দিয়েছি, অতএব যে গরিব সে বোঝে কষ্টটা কি। ফতোয়া অবশ্যই ফতোয়া দেবে, কিন্তু অন্য কোন জায়গায় ফতোয়া দেবে না, যখনই গরিবকে দেওয়ার কথা হবে তখন ফতোয়া আসবে। কথা বুঝছেন তো ভাই? তাতে ভাই এই জায়গাটায় অনেক ব্যথা, অনেক কষ্ট, আর চিন্তাটা অনেক বড়। সেই জায়গায় ঘরে ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চড়াতে, আমার মুসলিম সমাজে আমার বিরুদ্ধে। কথা বুঝাচ্ছেন? তবে আমি জানি তারা মুনাফে। কথা বুঝাচ্ছে? তাহলে সেই জায়গায় চলতে গিয়ে রাস্তাটা বড় কঠিন, কিন্তু চলা বন্ধ করে দিলে হবে। তাই অনেক ব্যথা নিয়ে এসেছি, বুঝা যাচ্ছি এই ব্যথাতে কষ্টতে একটু আমার ভাষাটা কড়া হয়ে যায়, এতে কো বেজার হয় না, একটু ভাষাটা আমার কড়া হয়ে যায়, কি করব বলেন না। কখনো যদি 24টা ঘন্টা আমার সঙ্গে থাকেন আপনিও বলবেন যে আমি বেঁচে আছি। এত মেন্টাল ভাবে আমাকে টর্চার করা হয়, চাপ দেওয়া হয়, এত কিছু আঘাত করা হয়, সব কথা আপনাদেরকে আমি শোনাই নাই বা সব কথা শোনানো যায় না। কেন? দুঃখের কথা বেশি বললে যে দুশ্মন না সে তখন বসে আসে হাসবে। কথা বুঝছেন না? তাই ওটা আমার আল্লাহ সমাধান করবে,
আল্লাহ জানেন বাস এইটাই ঠিক আছে, কিন্তু আপনারা যারা ভালোবাসেন আপনারা সন্তান হিসেবে যারা আমাকে মনে করেন একটু তো আমাকে সাথ দেন, যারা ভাই ভাই মনে করেন ওই ভাই ভাই গুলো একটু তো সাথ দেন, কারো প্ররোচনায় পড়ে কোন রকম ফিতনার সঙ্গে জড়াবেন না। শুনছেন? নিজের গ্রামে থাকুন, নিজের এলাকায় থাকুন, নিজের কাজের মধ্যে থাকুন, সময় মতো ঠিক জায়গায় আগে গিয়ে নিজের ক্ষমতাকে অর্জন করুন, তারপরে আপনি আপনার চেপে থাকা কষ্ট দুঃখ অধিকার সবটা আপনি এক এক করে সব সমাধান করতে পারবেন। কথা কথা বুঝছেন? অপর হাদিসে আল্লাহর নবী জানিয়ে দিলেন সালাতুন মান কুনা ফীহি ওয়াজাদা বিহিন হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আব্দাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ নবী হাদিস দুটো একটাই ইশারা দা, এ দুনিয়ার জগতের মানুষেরা ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের ঘরে ঈমানদার মনে করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের ধন দৌলত জমি জায়গা না এমনকি নিজের সন্তান সন্তানি চার থেকেও বেশি যদি আল্লাহ রাসূলকে মানো না মাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদারি না হয় নামাজ বেকার হয়ে যাবে, রোজা বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, তার খাইরাত বেকার হয়ে যাবে, সাদাকাত বেকার হয়ে যাবে, সব কিছুই বেকার হয়ে যাবে। কেননা ঈমান আলাদা জেনে আমল আলাদা জেনে, ঈমানটা হলো আল্লাহ আল্লাহর রাসূলকে প্রেমের ভালোবাসা জেনে, আর আমলটা হলো ভালোবেসে জিনাকে খুশি করার জন্য তিনার রেখে যাওয়া আমলগুলোকে করা, আল্লাহর হুকুমগুলোকে পালন করা। এই যুবকেরা তাই আমি বুঝি বা জানি ইনশাআল্লাহ আল্লাহ আমার ঈমান কি মদদ করে, আমি আমার জান থেকে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে ভালোবাসা তৌফিক দিয়েছে, তাই আমি বলে দিয়ে যাই ময়দানে মহশর বড় কঠিন হবে, সবার আমরা লড়াই করি, সবার জন্য মারপিট করি, সবার জন্য খুনোখুনি করি, ওখানে কোনো ফতোয়া হয় না, ওখানে কোনো মিডিয়া হয় না, ওখানে কোনো প্রশ্ন আসে না, কিন্তু দেখা যায় আল্লাহ নবীর ব্যাপারে যখন কোনো কথা বলে তখনই আমাদেরকে বলা হয় মৌলবাদী, তখনই আমাদেরকে বলা হয় সন্ত্রাসবাদী, তখনই আমাদেরকে বলা হয় একবারে এই যুবকেরা আপনারা যারা আমি মনে করি তারাও কোনো অবৈধ যার সন্তান ঠিক না বেছেন। যদি বলেন কেন, যদি বলেন কেন, আমি আগেই বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতএব মানবতার কথা বলতে গেলে যে ব্যক্তি করবে সে দুপায়ে পশু ছাড়া অন্য কিছু নয়, ঠিক না বেটা? আসেন ময়দানে মাশরের কথা বলি, যে দিনটা আমাদের চোখ হবে না, যাদের জন্য জান দিলাম, যাদের জন্য নামাজ আদা করলাম, যাদের জন্য মা বাবার খেদমত ছাড়লাম, যাদের জন্য খানদানে রাসূলের সঙ্গে গোস্তাগি করলাম, যাদের জন্য খানদানে রাসূলকে গালি গালাজ করলাম, যাদের জন্য চায়ের দোকানে খানদানে রাসূলের সমালোচনা করলাম, এই যুবকেরা এবার কমে মানুষেরা বিশেষ করে শুনে রেখে
ছেলেরা ময়দানে বসব কেমন হবে, সেই দিনে তোমার আমার কেউ হবে না, যাদের জন্য গরিবকে লুটলা, যাদের জন্য আল্লাহ সৃষ্টিকে মানলা, যাদের জন্য কলেমা পড়া মানুষকে মানলা, যাদের জন্য এতিমের মাল দখল করলা, যাদের জন্য গরিবের চোখের পানি ফেলালা, সেই জাহান্নামী গুলো আমাদের ময়দানে বসব হবে না। অথচ যাদের জন্য যাকে ছেড়ে দিলা, সেই মোহাম্মদ রসুলকে ছেড়ে দিলা, সেই মোহাম্মদ রসুল সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আমাদের জন্য কান্দেছে, আমি জিব্রাইল খুঁজে পাচ্ছি না, আমার আল্লাহ বলতে লাগবে জিব্রাইল জমিনে শোনো, কোন জায়গা থেকে কান্নার আওয়াজ আসে, যে জায়গা জীবন গুলো কে দিয়েছে তোমাদের ঘরে ঘরে? হ্যাঁ যুবকদের বলছে কে দিয়েছে জীবন গুলো? তো সেই আল্লাহ দিয়েছে, কাজ সদকাতে পেয়েছো, কারো সিলাই জোরে বলো। তাহলে এই জীবনটা রসুলের কদমে কুরবান করতে পারবে না? পারবে। ক্লাস থেকে শপথ করো, গোস্তাকে রসুলকে প্রকাশ্য শপথ করুক আর ইনডাইরেক্ট শপথ করো, তাদেরকে কোনো ভাবে আমরা মাথা তুলতে দেবো না, তাতে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি যুবকের জীবন ক্ষতি হয়। জীবন দিয়ে ওই মানবতা বিরোধীদেরকে আমরা ব্রহ্ম করিয়ে ছাড়ব, ঠিক না? ভাই বাংলাদেশে শুধু আমি আল্লাহ ঠিক না? ভাই আল্লাহ রাসূল সর্বসময় গরিবদের পক্ষে ছিল, আমরা গরিবদের বিরুদ্ধে থাকবো না পক্ষে। সে গরিবটা যদি হিন্দু হয় কথা আওয়াজ দিয়ে বলবে, আর যেটা নাম দিয়ে বলছেন ওটা যেন মিথ্যা না হয়। মিথ্যুক হচ্ছে জাহান্নামী, শুনছেন? মিথ্যু কি? গোনার মা মিথ্যু অর্থাৎ জাহান্নামী। জান্নাতের বাগানে বসে জাহান্নামীদের মতো আচরণ করে না। আল্লাহ রাসূল গরিবদের পক্ষে সর্বসময় ছিলেন, দেখেন কে কোন ধর্মের, দেখেন? তাই প্রত্যেকটা মানবতা প্রেমিকেরই দায়িত্ব। মোহাম্মদ রাসূল কোন একটা বিশেষ ধর্মের জন্য আসেনি, মানে মানে বিশেষ ধর্ম বলতে বিশেষ একটা কম বা মানুষ জাতির জন্য আসেনি। মোহাম্মদ রাসূল এসেছে একটা রাস্তা মানুষকে দেখাতে, যাতে অশান্তি থেকে বেঁচে শান্তি মানুষ পায়। জোরে বলে বলো সুবহানাল্লাহ। সেই রাস্তাটা আরবিতে হলো ইসলাম, বাংলায় যার মানে হলো শান্তি। ইসলামের রাস্তা বাংলায় মানে শান্তি। কথা বুঝে আসছে? অর্থাৎ যে যে কাজগুলো করলে শান্তি পাওয়া যায়। তাহলে মোহাম্মদ সাল্লামকে কোন একটা বিশেষ ব্যক্তিদের নেতা হিসেবে দেখা তাই হলো মূর্খ। মোহাম্মদ সাল্লাম তিনি মানুষ জাতির মুক্তি কল্যাণের পথ প্রদর্শক। জোরে জোরে বলো সুবহান। তাই প্রত্যেকটা মানুষ জাতির যদি একটা দলিল বা মতুয়া হিন্দু সমাজের কোন মানুষ যদি বিপদে পড়ে যায় বা আদিবাসী সমাজে, তার পাশে দাঁড়িয়ে তাকে উদ্ধার করা দরকার না, তাকে ফিরিয়ে চলে যাওয়া দরকার? কোনটা? কথা বলো, কেন উদ্ধার করবেন? কে শিখিয়েছে আপনাকে? অন্যদিকে একদল সন্ত্রাসীরা প্রকাশ্য বলছে মুসলমানদের হত্যা করো, মুসলমানদের তাড়িয়ে দাও, মুসলমানদের এই করো, মুসলমানদের এই করো,
মুসলমান 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 মুসলমান। হ্যাঁ রে বেঈমান, তুই ঘুমিয়ে গেলি, আমাদের নাম নেবি? বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন না? সেই জায়গায় বলছেন হ্যাঁ, তাকে উদ্ধার করা দরকার, যে কোন ধর্মের লোক হোক তাকে বাঁচানো দরকার। এই শিক্ষা আপনাদের করে কে দিল? জোরে বলুন, এনারই নাম হলো মোহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহান। যিনি হিন্দু মুসলিম সবাইকে বানিয়েছে, বানানে মুসলমানদের আলাদা খোদা, ওদের আলাদা খোদা, একজনই। তিনি কোরআনকে আমাদের জন্য শত শেষ আসমানি গ্রন্থ হিসাবে পাঠিয়েছে। তাই কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি হলাম মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখানোর গ্রন্থ। জোরে বলে বলো সুবহানাল্লাহ। সেই কোরআন, সেই কোরআনকে একজন দুপায়ে বসে অবৈধ যারা সন্তান আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, আর আমার ভারত বলেন, যেখানে হোক না কেন বারবার দেখা যাচ্ছে অবমাননা করছে, অবমান করে বসরা হয়ে যাচ্ছে। কখনো কেউ বাদরের রূপ পরিণত হচ্ছে, কখনো সরে পরিণত হচ্ছে, কখনো কুকুরে পরিণত হচ্ছে। তথাপি কিন্তু এই দুপায়ে পশুদের অন্যায় বন্ধ হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন, এই কোরআনকে যারা মানে বলে, আপনাদের গ্রামে ইমাম সাহেব ইনি তো কখনো দেখেনি, বাইবেল বলেন, গীতা বলেন, বা অন্য কোন বৌদ্ধ ধর্ম আমি টাকা দেবো, আপনারা কি অপমান করবেন কোন ধর্মগ্রন্থকে? কেন করবেন না? কেন করবেন না? ঝগড়া করে বলে পাচ্ছেন কেন? এইটাই হলো মোহাম্মদ রাসূল, যিনি আমাদের মাঝে শিক্ষা দিয়েছে খবরদার বাবা কারো ভালোবাসায় আঘাত দিও না। কেন আঘাত দিলে একটা ক্ষেত্রে হবে, অশান্তি হবে সমাজে, তোমরা শান্তিতে থাকো বাবা। দুদিনের দুনিয়া, আজকে এই সমাজে যদি কোনো পশু ঢুকে এই উভয় ভাইয়ের মধ্যে শান্তি বিঘ্ন করতে চায়, উভয় ভাইয়ের দায়িত্ব ওই পশুটাকে সমাজ থেকে সরিয়ে দেওয়ার দায়িত্ব, ঠিক না? বেটি, আজকে কোন নেতার বিষয়ে, চোরের বিষয়ে, নেতা নয় চোরের বিষয়ে কথা হলে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর কপিল খানকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, জানেন না কেন? চোরের বিষয়ে কথা বলেছিল। আর আজকে সমাজে যারা শান্তিকে ভগ্ন করতে চায়,
তাদের বিষয়ে কোনো রকম বিচার ব্যবস্থা আইন হচ্ছে না। তো ভাই, আমি মনে করি সমস্ত কিছু তো আল্লাহর নিয়ন্ত্রণে, ঠিক না বেটি? কিন্তু আমি বিশেষ করে মনে করি, আমি মাইক উঠে যা বলি এটা আমার ক্ষমতার বাইরে, আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি যতই নিজেকে কন্ট্রোল করে রাখতে চাই আমি রাখতে পারি না। অতএব আমি যেটাই বলে ফেলি বা যেটাই বলি, আমার কখনো কখনো ভাবি যে আমি এত ভাবি যে সমাজকে অনেক বুঝিয়েছি, বুঝাবার আর দরকার নেই, বাকি যাকে ভাবে করুক, যে যার জাগ্রত জবাব দেবে, তারপরও এসে সেই আমার শরীরের উপরে চাপ দিয়ে প্রেসার দিয়ে চিৎকার করে চেঁচামেচি করে কড়া ভাষা বলে আবার বলে ফেলি। আমি আবার যেতে যেতে ভাবি যে আমি তো এই তো ভাবলাম যে সমাজকে অনেক বুঝিয়েছি আর বুঝাবার দরকার নেই, আমার ডিউটি শেষ, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ অনেক বুঝিয়েছিলাম, ওরা যদি করে না আমি করতে পারি। কিন্তু আবার সেই দিকে বলি তখন আমার মনে হয় যে আমার অবশ্যই আমার জবান তো আল্লাহর বিনা হুকুম ছাড়া চলতে পারে না, ঠিক না বেটি? তো এইসব কাজগুলো কিছু একটা ইশারাতে হচ্ছে। তো সেই জিনিসটা যদি আপনারা নিতে পারেন, আশা করছি আপনারা নিবার জন্য চেষ্টা করছেন, অত্যন্ত খুশির বিষয় হচ্ছে হাজার নয় লক্ষ লক্ষ যুবক পরিবর্তন হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে নামাজি হয়েছে, বহু মানুষ নামাজি হয়েছে, কিন্তু এখনো যে যুবক কোনো মসজিদ থেকে দূরে আছো, আমার মনে হয় তোমরা যদি মসজিদ মুখ হও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে একটা সাহায্য আসবে। তোমাদের ঘরে জালিমরা যেভাবে মারতে চাইছে তো মারতে পারবে না, আল্লাহ পাক তোমাদের একটা ঠিক রাস্তা বার করে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে সকল গুণগুলো পর্দা করছেন না, তাদের উদ্দেশ্য করে বলছি অনেক গুণ পরিবর্তন হয়েছে অনেক। আমার কাছে আসেন যে জানি যারা সর্বসময় ওই কি বলে টিভিতে সিরিয়াল নিয়ে পড়ে থাকে, একটা সিরিয়াল হয় না, সিরিয়ালই বলি বলে, হ্যাঁ, যে অভিনয় কিছু কিছু দেখা আছে, কিছু কিছু দেখালো, আবার কিছুদিন পরে কিছু কিছু দেখাবে, ওই সিরিয়াল যদি সম্মেরা পড়ে থাকতো এরকম বহু ঘর থেকে টিভি পর্যন্ত বাবাকে বুঝিয়ে ভাইকে বুঝিয়ে বার বার দিয়ে বোরখা পরা ধরে নামাজ পড়া ধরে এমন হয়ে গেছে তার এখন যাচ্ছে না, যেখানে যাই বলছে অত পর্দা করে অত নামাজ পড়ে, ও মেয়েকে বহু চিন্তা করে, কোনো কপাল ফাটা ছেলে, আরে তোর তকদির হওয়া দরকার এমন একটা নারীকে আমি সংসার জীবনে নেব যার সুরাত যার চেহারা যার রূপটা অন্য পুরুষ দেখবে না, আমার সম্পদ আমি দেখতে শুরু করি, কিন্তু আমার সে বিহা হয়ে গেছে, আমার স্ত্রী পেটে একটুখানি আর বলবো না, না না অত বেশি খুলে খুলে বলছি না, এগুলো তোমরা ঠকবে ঠকবে। যে নারী আল্লাহকে ভয় করে জেনে নেবে তোমার চোখের আড়ালে ওই নারী তোমারই আছে, আর যে নারী আল্লাহর ভয় করে তোমার চোখের সামনে ও তোমারও নাই। তুই বুঝতেই পারবি না অতএব সর্বসময় টার্গেট করো কোন নারীর মধ্যে আল্লাহর ভয় আছে। আর ঠিক অপরদিকে আমার মা মা গুলোকেও বলি, সুন্দর হ্যান্ডসাম দাড়ি কাটা দেখে লাভ নেই, ওজন দাড়ি না থাকলে দাড়ি জোর করে রাখা, কারণ দাড়িওয়ালা যেখানে সেখানে ঢুকতেও পারবে না, দাড়িওয়ালা যার যার হাত ধরতে পারবে না, কথা ঠিক না বেটি? আর দাড়ি আচ্ছা যেখানে সেখানে ঝোপ ঝাপ ঝাপ যেতে পারবে, যে কোন জায়গায় মিশে যেতে পারবে, যেখানে সেখানে যার যার হাত ধর নিতে পারবে। আমি বলছি না তার মানে দাড়ি থাকা কোনো সবসময় খারাপ, কিন্তু ওটা সম্ভাবনাটা বেশি, কিন্তু এটা সম্ভাবনাটা কম। অতএব এই দাড়ি আমার বোন আমার মা আমার বেটিরা, এই দাড়ি তোমার স্বামীকে এবং দাড়িওয়ালা বলে
যেমন তোমার পছন্দ হচ্ছে না তোমার স্বামী হওয়ার পরও, তা যে স্বামী নয় যার, সে মেয়ে তো কোনোদিন আর দাড়িওয়ালাকে পছন্দ করবে না। মেয়েরাও চাইছে যে হুজুর মতো দাঁড়িয়ে আছে কি সমাজে চলছে না চলে চলে। কেন আমরা গুটি কত হয়ে গেছি, সবাই যদি তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আজ আমাদের আমি বলেছি জলসায় গেলে তোরা আমার পিছনে যাবি না, আমি যখন আসবো তোর দিল্লি আসবি না, চুপচাপ থাকবো যেন মনে করে সবাই আব্বাস সিদ্দিকের পাশে কেউ নেই। আর যখনই নেই ভাবনা সবাই ঘুমিয়ে পড়বে, ওই সময় ঝুপঝাপ করে সুইচগুলো টিপে দিয়ে একবার চলে এসি না, কথা বুঝে আসছে? তারপরে পরে চেপড়ে 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 হার্ট অ্যাটাক করে কিছু মেন্টাল ডিফেক্ট হয়ে সব পাগলা হয়ে পড়ে, কথা বুঝে আসছে? এখন তো তো চুপচাপ হয়ে যা না ভাই, অনেক তো হয়ে গেছে, জেনে গেছিস তো নাকি? আব্বাস সিদ্দিকীর উপরে আর কোনো সন্দেহ কারো আছে? যখন জেনে গেছো এখন একটু চুপচাপ হয়ে যাও, কাজ কাম এটা সেটা, তারপরে সামনে টাকার দরকার তো, তাহলে ইনকাম করতে হবে নাকি? না টাকা দেবে কি তোরা? তোদের যদি থাকে তবে তো দিবি, তোদের নেই তো দিবি কি করে? কেন আমার কোনো রাজপান নেই, এখন তুলা তোলা টাকা নেই, বন্ধু ধরানোর টাকা নেই, লড়ি আটকানোর টাকা নেই, কোনো জিনিসের টাকা আমার কাছে নেই, কথা বুঝে আসছে? এখন তাহলে রাজনীতি করতে গেলে টাকার দরকার আছে না? না ফেস্টন করা আর করা, যে ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে তার ক্যাম্পেনিং করা, তার প্রচার করা আর করা, কথা বুঝে আসছে? তারপরে আরো অনেক কিছু করতে লাগে রে বাবা, কথা বুঝছে? না কাটা তুলতে গেলে কাটাও লাগবে, অনেক কিছু করতে হয়, সেসব টাকার দরকার আছে না? তো কি করো, টাকাও দাম দাম আমিও দেবো, তোরা দিবি নি? সবাই দিতে হবে, দিয়ে তো প্রথমবারে আসবো, ঠিক না? বেটি তবে কিছু এমন বিশেষ ছেলেদের আছে আলহামদুলিল্লাহ যারা সহযোগিতা করবে বলে তাদের নাম তো আমরা লিস্টে রাখবো, আমরা ক্ষমতায় আসলে তাদের তো আমরা সেই গুরুত্ব আকারে দেখবো, ঠিক না? বেটা বেটা এটা দায়িত্ব, আমভাবে তো সবাইকে দেখাই হবে। তা সেই জায়গায় তা তোমরা যদি কাজ কারবার ছেড়ে দাও তাহলে দেবে কি করে? সব সব জেনে গেছে, যে পঞ্চায়েতে যাব সেই পঞ্চায়েতের লোক শুধু আসবে, অন্য জায়গার লোক লোক থেকে আসার দরকার নেই। আশা করছি এখানে তেমনটাই হয়েছে, ঠিক না বেটি? এই পঞ্চায়েতের নাম বেড়াচাবা, অনেক কারা কারা আছে তো হাত তুলে দেখান, বেড়াচাবা অনেক যাক আলহামদুলিল্লাহ। বাকি যারা এসেছেন আপনাদের কি কোথায় বাড়ি, যারা বাকি অল্প যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি আপনাদের মনে হয় আসার দরকার নেই, কথা বুঝে আসছে? ওই এলাকায় যখন জলসা মাহফিল হবে তখন যাব, আর মনে রাখবেন যখন যে বিধানসভাতে যে প্রোগ্রাম হবে তখন সেই জায়গায় যাবে।
তো যাক সময় নিয়ে খেয়াল করে আমি আরেকটুখানি কায়ামতের দিনের কথা, রাসূলুল্লাহর কথা, যিনি আমাদেরকে কতটা ভালোবেসেছেন, তিনার জন্য আমরা কি করলাম? আর একটু বলবো না, বলো কত বলবো? আহা, শুধু শুনবেন না, নবীর জন্য দিলকে কাঁদাবেন। হ্যাঁ, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নিচ্ছেন? হ্যাঁ, তাহলে সব থেকে প্রথম প্রতিজ্ঞা লেন, ঘরে যাবে ফেস ওয়াশ থেকে শুরু করে, আমি গার্নিয়ার দিয়ে ফেস ওয়াশ আছে না, হ্যাঁ, ইউজ করে ওটা, এইভাবে যত যা আছে সব কিছুর পিছনে ম্যাড ইন দেখবেন, ম্যাড ইন কোথায় কারে? যদি ইন্ডিয়া হয় তো খুব ভালো, কারণ আমার দেশ উন্নতি হোক, এটা আমাদের দায়ী, মাতৃভূমি আমাদের দেশ, না এটাকে ভালোবাসি আমরা। আমরা তো সেই জায়গায় বাকি ফ্রান্সে কাজ করেছে, উচিত হবে এই জিনিসটা খেয়াল করা। অবশ্যই ফ্রান্সের যে সকল মানুষ গুস্তাকে রসুল করেছে বা সাপোর্ট করছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে, বলুন আমিন। কিন্তু ফ্রান্সেও আজ বহু যুবক যুবতীরা বাপ মারা, তারা ইমানের কলেমা পড়ে দলে 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 মোহাম্মদ রসুলের রাস্তায় চলছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটা কথা, ফ্রান্সের একটা দৈনিক এতে খবরে বিবাহী রয়েছিল যে ফ্রান্সের একটা মার্কেটে একটা মহিলা বাজার করতে গেছে, মার্কেটিং করতে গেছে। তো এই মার্কেটিং করতে গিয়ে যখন জিনিসপত্র কিনে নিয়ে জমা দিচ্ছে, যেখানে রিসেপশনে যেখানে পয়সা বিলটা নেবে, সেখানে যখন জমা দিচ্ছে, যে জমা নিচ্ছে ফ্রান্সের ওই মলে বা দোকানে, সে একটা প্যান্ট শার্ট পরা মেয়ে, কিন্তু মেয়েটা ফ্রান্সের মেয়ে নয়, মেয়েটা এশিয়ারই মেয়ে, ওখানে কারবার করতে গেছে, ইনকামের জন্য গেছে। আর বোরখা পরে যে মেয়েটা আছে ব্যবসা করতে, মানে কাপড় কিনতে গেছে, জিনিসপত্র কিনতে গেছে, সে যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, ওই প্যান্ট শার্ট পরা মেয়েটা বারবার বোরখা পরা মেয়েটার দিকে বিরক্ত নজরে তাকাচ্ছে। অনেকদিন পরে থাকতে পারলো না, বলেই বললো, তোমরা যখন বোরখাই পরবে তা ফরেন কান্ট্রিতে কেন এসেছো? তোমরা এশিয়ার মানে এশিয়াতে থাকতে পারো, আমরা যখন এশিয়াতে ফরেন কান্ট্রিতে ব্যবসা করতে এসেছি তাই প্যান্ট শার্ট পরেছি, আমরা বোরখা ছেড়ে দিয়েছি, তোমরা কেন বোরখা পরে আছো? তোমাদের জন্য আমাদের কোনো ডিস্টার্ব করে হারে করে করে করে। তখন ওই যে বোরখা পরা মেয়েটা ইদিকিনি দেখে কোনো পুরুষ নাই দেখে মুখটা আলাদা করে তুলে বলছে যে তুমি তো আমার ফ্রান্সে এসেছো, আমি বাইরে না, আমি ফ্রান্সে, তোমরা বাইরে গিয়ে পয়সা সামনে ঈমান বিক্রি করেছো, আর আমরা ফ্রান্সের মেয়ে হয়ে মোস্তফা জানের রহমতের প্রেমিক হয়ে তার আদর্শকে মেনে নিয়ে চোখে থাকছি আল্লাহ খুশি করার জন্য। ধরে ধরে বলো সুবহানাল্লাহ। আজকে আমাদের মেয়েদের শিক্ষা যা থেকে যে সব দেশে রাসূলের স্থানে বিরোধী করা হচ্ছে একটাই কারণ, সেই সব দেশে দলে 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 ব্রিটেনের সব থেকে প্রিয় নাম আজকের মোহাম্মদ। ধরে বলো দলে দলে যুবক যুবতীরা সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো শান্তির রাস্তায় আসছে। তাই সেখানকার যারা ধর্ম ব্যবসায়ী, যারা মানুষকে কৃতদাস বানিয়ে রাখতে চায়, আর মোহাম্মদ রসুল মানুষকে কৃতদাস থেকে মুক্তি দিয়েছে, তাই তারা চাই না মোহাম্মদ রসুলকে মানুষ মানুক, তাহলে আমাদের কৃতদাস দশা চালু করতে পারবো না, তাই আমার রসুলকে তারা অপমাননা করে। সেই সমাজে নারীরা বোরখা পরছে, সেই সমাজে ছেলেরা পরিবর্তন হচ্ছে, আর আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তাই যুবকদের বলবো মসজিদ মুখ হও, বুনেদের বলবো পর্দাটা করো।